আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শেরিন ইসলাম লিমান ও ববিডি হ্যান্ডিক্রাফটসে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে কাবাগরের দ্বিতীয় পার্টটি করে দেখাচ্ছি। দ্বিতীয় পার্টে আমি জয়েন দেওয়া, ছাদ তৈরি করা এবং নিচের যে ফ্রেমের অংশটা ওইটা করে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আমরা লক্ষ্য করলে দেখবো যে অনেকেই ভুল করে কাবাগরের দরজাটি ডান পাশে দিয়ে দেন, কিন্তু কাবাগরের দরজাটি হবে বাঁ পাশে, আর বাঁ পাশে দরজার ঠিক নিচে হবে কালো পাথরটি। তো ভিউয়ার্স, আমি এখানে গুনে গুনে 10টি পুতির পরে আমি ঠিক কালো পাথরের কালো অংশ বরাবর আমি এটাকে ভেঙে দিলাম, ভাঁজ করে নিলাম। আমার একটা সাইড তৈরি হয়ে গেলে কাবাগরে আমাদের চারটি সাইড আছে, চারটির মধ্যে একটি সাইড আমি তৈরি করে নিলাম। ভিউয়ার্স, আমাদের প্রত্যেকটি কাবাগরের দেওয়ালে 10টি করে আমি এখানে লাইন নিয়েছি। তো আমি 10টির পরে 11 নম্বর লাইনে যাওয়ার আগে আমি মাঝ বরাবর ভেঙে দিব বা ভাঁজ করে দিব, যেটাই বলি আমরা। তারপরে দেখুন, আমার দুইটা দেওয়াল তৈরি হয়ে গেল। এখন আমি আরও 10 পর্যন্ত গুনে আরও একটি দেওয়াল তৈরি করছি। তো ভিউয়ার্স, আমি 10টার পরে যে মাঝখানে যে পুঁতিটা থাকে ওইটাতেই আমি এটা ভাঁজ করে দেব। আমার 3টি দেওয়াল তৈরি হলো। তো ভিউয়ার্স, আমাদের এইখানে হচ্ছে গিয়ে যে 39টি লাইন ছিল, তাহলে আমার জয়েন দেওয়ার সময় আরেকটি লাইন করলে প্রত্যেক পাশে আমার 10টি করে হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে জয়েন দিয়ে দেখাবো। জয়েনের শুরুতেই আমি হাতের বাঁ পাশের সুতা একটি বাঁ পাশের দেওয়ালের পুঁতির মধ্য দিয়ে ঢুকিয়ে, আবার সুতার একটি অন্য একটি মাথা দিয়ে একটি কালো পুঁতি ঢুকিয়ে ডান পাশের দেওয়ালের একটি পুঁতির মধ্য দিয়ে আমি এই সুতাটিকে ঢুকালাম। তারপর একটি পুঁতি দিয়ে আমি ক্রস করে দিব। তাইলে ভিউয়ার্স, দুই পাশ থেকে আমি নিলাম দুটি, প্রথমে ঢুকালাম একটি, দুই পাশ থেকে দুটি পুঁতি, তারপর আরও একটি পুঁতি নিয়ে ক্রস করে আমি চারের গোড় তৈরি করে ফেললাম। তো ভিউয়ার্স, এখন আমার সবসময় এইভাবেই হবে, দুই পাশ থেকে দুটি পুঁতি নিব আর মাঝখানে একটি পুঁতি নিয়ে ক্রস করে দিব। আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝে যাবেন। ভিউয়ার্স, আমার জয়েনের পুরো লাইনটি এইভাবে দুই পাশ থেকে দুটি করে পুঁতি কোমর নিয়ে একটির মধ্য দিয়ে ক্রস করে দিয়ে করব। আমি গোল্ডেন কালার পুঁতির কাজ যখন করবো, এখানে জয়েনে আমার একটু গোল্ডেন কালার পুঁতির কাজ আছে, এটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমাদের যখন এই জয়েন দেওয়ার এখানে গোল্ডেন কালার পুঁতি কমন নেওয়ার আগে দুই পাশ থেকে দুটি কালো কালার পুঁতি কমন নেওয়ার সময় আমরা চলে এসেছি, তখন কালো পুঁতি, এতক্ষণ কালো পুঁতি দিয়ে ক্রস করেছি, এখন আমি গোল্ডেন কালার পুঁতি দিয়ে ক্রস করলাম। তো এখন আবার আমি দুই পাশ থেকে দুটি গোল্ডেন কালার পুঁতি কমন নিব, নিয়ে আবার গোল্ডেন কালার পুঁতি দিয়ে ক্রস করে দেব। তাহলে এখানে আমার গোল্ডেন কালারের যে বর্ডারটি রয়েছে এটি আমার পূর্ণ হয়ে গেল। তো এখন আবার দুই পাশ থেকে দুটি কালো নিয়ে আমি কালো পুঁতি দিয়ে ক্রস করব। প্রিয় ভিউয়ার্স, আমি এখানে প্রত্যেকটি দেওয়ালে 10টি করে ঘর দিয়েছি, তাইলে আমার মোট 40টি ঘর হয়েছে। প্রত্যেক পাশে আমার সমান ঘর দিয়েছি, এটা একটা বর্গক্ষেত্রের শেপ। তো এখন আমি দেওয়ালের কাজ শেষ করে এখন ছাদের কাজ করব। ছাদ তৈরি করার জন্য ভিউয়ার্স, শুরুতে পরিমাণ মতো সুতা কেটে আমি হাতের ডান পাশের সুতার মধ্য দিয়ে 4টি সাদা পুঁতি ঢুকিয়ে উপরে থাকা পুঁতির সাথে ক্রস করে দিয়ে একটা চারের ঘর তৈরি করে নিলাম। ভিউয়ার্স, আমি আমার ডান পাশের সুতায় দুটি পুঁতি নিয়েছি এবং বাঁ পাশের সুতায় একটি। ডান পাশে থাকা উপরে থাকা পুঁতিটির সাথে আমি অপোজিট সাইডের সুতা ক্রস করে আর একটি চারের ঘর তৈরি করে নিলাম। এভাবে ভিউয়ার্স, আমি 7টি ঘর তৈরি করে আপনাদের কাছে ফিরে এসে এই লাইনের 8 নম্বর ঘরটি আপনাদেরকে করে দেখাবো, কারণ 8 নম্বর লাইনে সুতার গতিটা চেঞ্জ হয়ে যায়, মানে সুতা তার দিক পরিবর্তন করে। ভিউয়ার্স, আমি 7টি ঘর তৈরি করে ফেলেছি, 8 নম্বর ঘর তৈরি করব। আমি আমার হাতের ডান পাশের সুতায় 3টি পুঁতি ঢুকাব, ঢুকিয়ে উপরে থাকা পুঁতিটির সাথে ক্রস করে দিলে সুতা তার দিক পরিবর্তন করবে। আর ভিউয়ার্স, আমি এতক্ষণ ঢুকিয়েছিলাম যে কোনো এক পাশে 2টি আর এক পাশে 1টি, কিন্তু এখন যে কোনো এক পাশে আমার 3টি পুঁতি ঢুকিয়ে আমি ক্রস করেছি। তো ভিউয়ার্স, এইভাবে আমি আরও 1-2টা লাইন করে দেখাবো। তো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, এখনও আমি সেই ডান পাশের সুতায় ছিল 1টি আর ডান পাশের সুতায় ঢুকিয়েছি 3টি পুঁতি, ঢুকিয়ে ক্রস করে দিলাম। তারপরে এখন আমার কমন নেওয়ার বিষয়টি চলে এসেছে, সুতায় আছে 1টি, আমি কমন নিলাম 1টি, আরও 2টি পুঁতি নিয়ে আমার হাতের ডান পাশের সুতায় আমি ক্রস করে দিব উপরের সুতা পুঁতি দিয়ে। তো এইভাবে ভিউয়ার্স, আমি 2 নম্বর লাইনটিও কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি।
রোডস আমি 2 নম্বর লাইনের একেবারে শেষ ঘরে চলে এসেছি, 7টি ঘর করেছি। আমি হাতের বাঁ পাশে সুতায় 1টি পুঁতি কমন নেব, কমন নিয়ে আবার বাঁ পাশে সুতায় আমি 2টি পুঁতি ঢোকাবো। দুটি পুঁতি ঢুকিয়ে উপরে থাকা পুঁতিটির সাথে ক্রস করে দিলে আমার 4-এর ঘরও তৈরি হলো, আমার সুতা দিকও পরিবর্তন করে ফেললো। তো বিয়ার সেখানে 3 নম্বর লাইনে সেম সুতায় আছে 1টি, আমি হাতের বাঁ পাশে সুতায় নিলাম হচ্ছে 3টি পুঁতি, নিয়ে উপরে থাকা পুঁতির সাথে ক্রস করে দেব। এখন দ্বিতীয় লাইনের নিয়মে 1টি কমন নিয়ে আর 2টি সুতায় ঢুকিয়ে ক্রস করে দিয়ে 4-এর ঘর তৈরি করবো। এইভাবে বিওয়ার্স আমি টোটাল 8টি লাইন করবো। আমার 2টি লাইন হয়েছে, এইভাবে 8-এর ঘরের 8টি লাইন আমি করবো। তৈরি হয়ে গেলো আমার ছাদের উপরের অংশ, তখন আমি জয়েন করে আপনাদেরকে দেখাচ্ছি। কাবাঘর জয়েন দেওয়ার সুবিধার্থে কাবাঘরের ভিতরে কাপড় দিয়ে নিয়েছি, নিয়ে আমি ছাদটাকে রেখে এখন জয়েন দেব। হাতের বাঁ পাশে সুতায় আমি হচ্ছে গিয়ে আমি যে কাবাঘরের ছাদটি তৈরি করেছি এখান থেকে 1টি পুঁতি নিলাম, নিয়ে আমি 1টা কালো পুঁতি ঢুকাবো। ঢুকিয়ে হাতের ডান পাশের সুতায় কাবাঘরের কর্নারের যে 2টা পুঁতি থাকে, কর্নারের 2টা পুঁতি বাদে তারপরে যে ঘরটি রয়েছে ওই ঘরের 1টি পুঁতি আমি নিয়ে আর 1টি পুঁতি ঢুকিয়ে আমি ক্রস করে নিব। তো নিলে আমার জয়েন দেওয়াটার জন্য 1টি 4-এর ঘর তৈরি হয়ে গেলো। এখন আমি 2 পাশ থেকে 2টি নেব, ডান পাশ থেকে 1টি পুঁতি নিব, বাঁ পাশ থেকে 1টি পুঁতি নেব, নিয়ে আমি মাঝখানে কালো পুঁতি দিয়ে জয়েন দিব। এইভাবে আমি পুরোটি লাইন করে কর্নারে এসে আপনাদেরকে দেখিয়ে দিব ভিউয়ার্স। আমি এই লাইনের একেবারে শেষ ঘরে চলে এসেছি, মানে 8 নম্বর ঘরে। তো ভিউয়ার্স আমার হচ্ছে গিয়ে 8 নম্বর ঘর থেকে আমি ডান পাশ থেকে 1টি পুঁতি কমন নিলাম, বাঁ পাশ থেকে 1টি। তো কমন নেওয়ার পরে আমি কালো পুঁতি দিয়ে ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে দেখুন আমার আর বাঁ পাশ থেকে কমন নেওয়ার কোনো মাধ্যম নেই। তো আমি এখন হাতের ডান পাশে সুতায় কর্নারের 2টি পুঁতি কমন নেব, পাশাপাশি কর্নারের 2টি পুঁতি কমন নিয়ে তখন আমার সুতার দিক পরিবর্তন হয়ে গেল। আমি যে কোনো পাশে সুতায় 1টি কালো পুঁতি ঢুকিয়ে ক্রস করে দিব, তাহলে আমার কর্নারের কাজটি হয়ে যাবে। ভিউয়ার্স আমার চারপাশে 4টি জয়েন আসবে, তো আমার টোটাল কাবাঘরের প্রত্যেক পাশে 10টি করে লাইনই হয়ে যাবে। আপনারা বানানোর শেষে লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবেন। আমার হাতের ডান পাশের সাইডে 1টি কালো ঘর বৃদ্ধি পেয়েছে, আবার বাঁ পাশের সাইডে আর 1টি কালো ঘর বৃদ্ধি পাবে, তাহলে সব দিকে টোটাল আমার 10টি ঘর চলে আসবে। এইভাবে আমি পুরোটি কাবাঘরের ঘুরিয়ে নিব। কর্নারের নিয়মটা সেম আগের মতোই, আপনারা প্রত্যেক কর্নারে আসলে একই নিয়ম ফলো করবেন। আমি কাবাঘরের ছাদ দেওয়ার জয়েন যেখান থেকে শুরু করেছি ওইখানে শেষ ঘরটি একটু করে দেখাচ্ছি। এখানে কর্নারের কাজ করতে হবে না, আপনারা হচ্ছে গিয়ে দুই পাশ থেকে 2টি পুঁতি নিয়ে 1টি কালো পুঁতি নিয়ে ক্রস করে দিলেই এখানে আর কর্নারের কাজটি আলাদা করে করতে হচ্ছে না আমাদের। কিন্তু আমি সুতাটিকে ভালোভাবে কর্নারের দিকে ঘুরিয়ে নিব, কর্নারটা তাতে মজবুত হবে। আর সুতা গিট দেওয়ার বিষয়টা আপনাদের উপর নির্ভর করে, আপনারা মজবুত করার জন্য যেভাবে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী গিট দিয়ে নেবেন। এগুলো কাবাঘর এবং কাবাঘরের ছাদ। এখন ছাদের উপরে আমি আরও 1টি লাইন করবো, চারদিকে আপনারা দেখতে থাকুন। আপনারা চাইলে যে কোনো ঘর থেকেই কাজ শুরু করতে পারেন, কিন্তু আমি কর্নারের কাছাকাছি লাইন থেকে ঘর থেকে শুরু করেছি যাতে আপনাদেরকে কর্নার দেখাতে আমার সুবিধা হয়। আমি সুতার মধ্যে 3টি পুঁতি ঢুকিয়ে নিয়েছি, 1টি কমন নিয়েছি সুতায়, আর নিয়ে 3টি পুঁতি ঢুকিয়ে ক্রস করে দিয়েছি। এখন সুতায় আছে 1টি, নিচ থেকে আমি কমন নিচ্ছি 1টি, নিয়ে আমি আরও 2টি পুঁতি হাতের বাঁ পাশে সুতায় ঢুকিয়ে ক্রস করে দিলে 4-এর ঘর তৈরি হয়ে যাবে। তো এখানে আসলে অ্যাকচুয়ালি আপনাদের কর্নারের নিয়মটা সেম, কারণ এখানে আপনাদের এখন যেভাবে কমন নিচ্ছি কর্নারে এসেও আমরা সেমভাবেই কমন নেব। তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি কর্নারের কাজ করব। ও কর্নারের কাজও ভিন্ন কিছু নেই, 1টি কমন নেব কর্নারের পুঁতি, নিয়ে 2টি পুঁতি ঢুকিয়ে 1টির মধ্য দিয়ে ক্রস করে দিব। তো অপোজিট সাইডের
কর্নারের যে পুঁতিটা রয়েছে ওই পুঁতিতেও প্রতিটা কোমর নিয়ে দুটি পুঁতি ঢুকিয়ে ক্রস করে দেব, দিলে চারের ঘর তৈরি হবে। এইভাবে আমার পুরোটি কাভাঘরের চারপাশ করব। তো আমি এখানে এটাকে দাঁড় করিয়ে কাজ করেছি, আপনারা চাইলে এটাকে কাত করেও কাজ করতে পারেন, কাত করে কাজ করলে সুবিধা হবে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সুতা আছে একটি, নিচ থেকে কমন নিয়েছি একটি, আরও দুটি পুঁতি ঢুকিয়ে একটির মধ্যে দিয়ে ক্রস করে দেব। এইভাবে আমি করতে থাকবো আমার কাভাঘরের সাইডের উপরের দেওয়ালগুলো। আমি কাভাঘরের যেখান থেকে কাজ শুরু করেছিলাম এখানের কাজটি আপনাদেরকে দেখিয়ে দেব, কারণ আমার শেষের ঘরে আসলে দেখা গেছে শেষের ঘর করার পর যখন একটি ঘর বাকি থাকবে এখানে আমি তিনটি কমন নিয়ে একটির মধ্যে দিয়ে ক্রস করে দেব। তো আমার সুতার স্বল্পতার কারণে আমি এই কাজটি না করে আমি আপনাদেরকে একটি পুঁতি ঢুকিয়ে আমি আমার সুতাটি কাটকে রেখে দিব। তো আমি পরে যদি আমার সুতাটি লম্বা হতো আমি আরও ঘুরিয়ে নিয়ে আসতাম। একটি পুঁতি ঢুকিয়ে হাতের বাঁ পাশে ডান পাশের সুতায় আমি চারের ঘর সম্পূর্ণ করে ফেলেছি। আমার কাভাঘরের উপরের অংশ তৈরি করা শেষ, এখন আমি নিচের ফ্রেমটা কীভাবে তৈরি করছি আপনারা দেখুন। এখন আপনাদেরকে আমি কাভাঘরের ফ্রেমটি তৈরি করে দেখাবো, যে এটাকে দাঁড় করানোর জন্য যেটা সুবিধা হয়। তো ভিউয়ার্স, আমি প্রথমেই সুতা একটি পুঁতির মধ্য দিয়ে ঢুকলাম, ঢুকিয়ে আমার হাতের ডান পাশের সুতা তিনটি সাদা পুঁতি ঢুকাবো, ঢুকিয়ে আমি ক্রস করে দিব। এখন আমাদের নিয়মগুলো আগের মতোই, সুতা আছে একটি, কমন নিব একটি, দুটি পুঁতি ঢুকিয়ে উপরে থাকা পুঁতির সাথে ক্রস করে দিব। এইভাবে আমি সম্পূর্ণ ঘর করব। এখানে কর্নারের কাজটি একটু ভিন্ন, আমি কর্নারে এসে আপনাদেরকে বলে দিব। আমার প্রতিটি কর্নারের ঘরের নিয়ম একই হবে, আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে দেখুন, দেখলে প্রত্যেকটি কর্নার আমি একটি কর্নার দেখাবো, আপনারা সম্পূর্ণ কর্নার পেরে যাবেন। তো কর্নারে আসার আগে এখন আমি সুতায় ছিল একটি, কমন নিলাম একটি, এখন দুটি দুটি উপরে থাকা পুঁতির সাথে ক্রস করলাম। তো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন যেখানে আমার আর কমন নেওয়ার কোনো মাধ্যম নেই। তো এখন আমি হাতের বাঁ পাশের সুতায় তিনটি পুঁতি ঢুকালাম, ঢুকে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দিব। তো দিলে এটা চারের ঘরও তৈরি হবে, সাথে সাথে কমন নেওয়ার বিষয়টিতে চলে আসবে। তো আমার যেই সুতা পুঁতিতে সুতা আছে তার পাশেই একটি কালো পুঁতি আছে, এটা কমন নিলাম, নিয়ে এখন সেম আগের নিয়ম, একটি সুতায় ছিল কমন একটি, দুটি ঢুকিয়ে উপরে থাকা পুঁতির সাথে ক্রস করে দিব। তো আপনারা প্রত্যেকটা কর্নারের কাজ একই নিয়ম, ঘরের প্রত্যেকটি কর্নারের কাজ শেষ শেষে একবার শেষে আমি চলে এসেছি, আপনারা দেখুন আমি কীভাবে কাজ করছি। তো এখন আমি কর্নারের কাজ করব, পুঁতি নিব, কর্নার থেকে একটি কমন, কমন নেওয়ার পরে আপনার সুতায় আছে একটি, নিলাম একটি, দুটি ঢুকিয়ে ক্রস করে দেব। তো ক্রস করার পরে ভিউয়ার্স আপনারা দেখুন যে আমার এখানে কমন নেওয়ার কোনো মাধ্যমেই আমি আসিনি, কারণ আমার একটি সুতার মধ্যে একটি পুঁতি রয়েছে। তো আমি তিনটি পুঁতি ঢুকিয়ে ক্রস করে দিব, দিলে দেখুন আমার অটোমেটিকলি দিকটা পরিবর্তন হয়ে গেল, তখন আমি কমন নিলাম একটি। আর যেহেতু এটা শেষ ঘর, তুলনামূলক একটি পুঁতি বেশি কমন নিতে হয়, তো আমি দুটি পুঁতি কমন নিয়ে একটির মধ্য দিয়ে ক্রস করে দিলাম। তো আমার প্রথম লাইন শেষ। তো আমি ফ্রেমের জন্য এখানে দুটি লাইন ব্যবহার করেছি ভিউয়ার্স। আমি কাভাঘরের দ্বিতীয় লাইনটির কাজ শুরু করছি। আমার সুতায় ছিল একটি, আমি পুঁতি নিয়েছি তিনটি। তো তিনটির ধরনটি এরকম ছিল যে একটি সাদা, একটি কালো, একটি সাদা, সাদা পুঁতির মধ্য দিয়ে ক্রস করে চারের ঘর তৈরি করেছি। এখন আমার একটি কমন নিলাম, আর সুতায় দুটি পুঁতি ঢুকাবো, একটি কালো, একটি সাদা, সবসময় আমরা সাদা পুঁতির মধ্য দিয়ে ক্রস করে দেব। তো এইভাবে আমি পুরোটি লাইন শেষ করে কর্নারের নিয়মটা প্রথম লাইনের মতোই তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দ্বিতীয় লাইনের প্রথম কর্নারের কাজ করে দেখাবো। তো আমার সুতায় ছিল একটু, কমন নিলাম একটি,
তো এখন ক্রস করে দেব সাদা পুঁতি দিয়ে। তো এখন দেখুন আমার কমন্য আর কোনো বিষয় নেই, শুধু একটি সুতা পুঁতির মধ্যে সুতা। তো আমি প্রথমে কর্নারের কাজের জন্য সুতায় দুটি কালো পুঁতি ঢুকাবো, একটি সাদা ঢুকাবো, তো টোটাল তিনটি সাদা পুঁতির মধ্যে দিয়ে ক্রস করে দিলাম। তো সেই সাথে আমার সুতারও দিক পরিবর্তন হলো, এখন আমার কমন নেওয়ার বিষয়টিও চলে আসলো। সুতায় আছে একটি কমন, নিলাম একটি, তারপরে দুটি পুঁতি ঢুকাবো, একটি কালো একটি সাদা, সাদা পুঁতির মধ্যে দিয়ে ক্রস করে দেব। তো আমার চারটি দিকই এমন হবে, আমি শেষের গোড়গুলো দেখিয়ে দিব। আর আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকুন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনারা আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন ভিউয়ার্স। আমি কর্নারের একেবারে শেষ গোড়গুলোতে চলে এসেছি। তো শেষ গোড় করার আগে আমি আপনাদেরকে নিয়মটা আবার বলে দিচ্ছি, সুতায় ছিল একটি, কমন নিলাম একটি। তো এই কমনটা নেওয়ার পরে ভিউয়ার্স আমার আর কমন নেওয়ার মতো থাকে না, তাই আমি তিনটি পুঁতি দিয়ে আবার কাজ করতে হবে। তো সুতায় একটি, এখন আমি কমন নেওয়ার মতো নেই, আমি হাতের বা পাশের সুতায় দুটি কালো পুঁতি একটি সাদা পুঁতি ঢুকালাম। আর আমার নিয়মটাই ছিল সবসময় সাদা পুঁতি দিয়ে ক্রস হবে, তো সাদা পুঁতি দিয়ে ক্রস করে দিলাম। তো সুতায় আছে একটি, কমন নিব আরও দুটি, কারণ লাস্ট করে এসে আমার কমনের সংখ্যা বেড়ে যায়। তো ভিউয়ার্স এইভাবেই আমি পুরোটি করলাম, আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় মতামত অবশ্যই আমাকে জানাবেন। দেখুন ভিউয়ার্স আমার তৈরি হয়ে গেল সুন্দর একটি কাবাগর, আমার কাবাগরটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর ভিউয়ার্স সাবস্ক্রাইব করে চ্যানেলটির বেল আইকনটিতে ক্লিক করবেন অল বাটনে, যাতে সবার আগে ভিডিও আপডেট আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে।